2 সেপ্টেম্বর 2018, তখন সকাল 10টা। ড্রয়িং রুমে চেয়ারে বসে খাতা কলমের সাথে কেবলমাত্র আলাপন শুরু করেছে। হঠাৎই চোখটা পড়ল ড্রয়িং রুমের বৃহৎ প্রকৃতির জানালার দিকে। বাহ, কি চমৎকার রোদ্দুর! হলুদের মাঝে যেন লালের ছোঁয়া, না লাল নয়, গাঢ় লাল রঙের আভা। এমন রোদ্দুর আমি বোধহয় আগে দেখিনি। মুক্ত মনে রোদ্রের সাথে নিবিড় আলাপনে মেতে উঠতে আমি গেলাম জানালার সান্নিধ্যে। আঙুলে আঙুল বেঁধে জানালার গ্রিলের ভাঁজে ভাঁজে যেন লিখে চলেছে আমার কবিতা। সাথে আছে প্রকৃতি প্রদত্ত রোদ্রের নিবিড়তা। আমার এই জানাশোনা আলাপন আমাকে ঘিরেই ব্যস্ত। হঠাৎ করে রোদটা আমার মুখে প্রতিচ্ছবি আঁকছিল, আর আমিও নিচ্ছিলাম নীল রোদ্রের ঘ্রাণ। বাহ, এ যেন এক অপরূপ মুহূর্ত। ভাবছিলাম এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করলে মন্দ হয় না। সেলফোনটাকে মুঠোবন্দি করতেই হঠাৎ কলিং বেলের পেঁচালো শব্দ। এখন আবার কে এলো? বড্ড বিরক্ত হলাম। আমার মুক্ত আলাপনে কলিং বেলের পেঁচালো শব্দ যেন ব্যত্যয় ঘটালো। তবুও গেলাম কলিং বেলে সাড়া দিতে। হকচকিয়ে দরজাটা খুলতেই চেনা পরিচিত মুখটির অবয়ব ভেসে উঠল। ঠিক বুঝে ওঠার আগেই আমার মস্তিষ্ক কেমন যেন প্রতিবর্তী ক্রিয়ার বাহ্যিকতায় আশ্রয় নিল। আমার চশমাটা হঠাৎই ঘোলাটে হয়ে গেল। আমার ঝাপসা চোখের বারান্দাতে দেখা দিল কিছু রহস্য। আমি স্থিতথি। আমার স্মৃতির মিনারে যেন বিগত সব গল্প জমাট বাঁধতে লাগল। হেলে আসা সেদিনের অব্যক্ত অনুভূতিগুলো বুঝি বারে বার আমার স্মৃতির মিনারে আঘাত হানছিল। হঠাৎই সামনে অবস্থানরত অবয়বটি বলে উঠল, চিঠি আছে। আমার চেতনা মূলের ধূসর রং যেন আলতো করে আমাকে রং মাখালো। দ্বিতীয়বার তাকিয়ে পরখ করতে গিয়ে আমি দিশেহারা। এ তো ডাকপিয়ন, আমি কেন এমন করছি? তবে কি আমি আজ মস্তিষ্ক বিকৃত মানুষে পরিণত হলাম? এমনটা ভাবতে থাকার পরক্ষণেই নিজের চেতনামূলের বাস্তবতার সান্নিধ্যে এলাম। চিঠিটা রিসিভ করলাম, একটা সিগনেচার করলাম, অতঃপর ডাকপিয়ন চলে গেল। দরজা বন্ধ করতেই কেমন জানি ভেতর ঘরে রুদ্ধশ্বাস হতে লাগলো। এলোমেলো ভাবনাগুলো আমাকে মস্তিষ্কের প্রতিবর্তী ক্রিয়ার অধীনে নিয়ে গেল। চিঠিটা আমার হাতেই ছিল। হঠাৎ চোখ পড়তেই দেখি প্রাপক নির্বাক প্রতিচ্ছবি, ঠিকানা অন্তপুরের চিলেকোঠা। নামটা পড়তেই শিউরে উঠলাম। অতঃপর নীল রঙের খামের আড়ালে ঢাকা চিঠিটার ভাঁজ খুলে পড়তে আরম্ভ করলাম। প্রিয় রূপন্তী, আজ তুমি কেমন আছো? আমি সেটা প্রত্যক্ষ করতে না পারলেও উপলব্ধি করি যে তুমি আজও হারাও অজানায়। পূবের জমাট বাঁধা মেঘমল্লার কি আজও ইশারা করে তোমায়? আচ্ছা, তুমি কি আজও নীল শাড়ি পরো? তোমার কেশাবরণের খোঁপায় কি আজও কাঠ গোলাপ থাকে? আচ্ছা, আজও কি বৃষ্টি ভেজা সন্ধ্যায় প্রদীপ চালাও, নাকি ঝুপিসারে কাঁদো? তুমি কি আজ ডায়েরির পাতা জুড়ে কবিতা লেখো, নাকি আগের মতো নোটপ্যাড অ্যাপে আজও তোমার কথাগুলো বন্দি? আচ্ছা রূপন্তি, তুমি কি আজ ছাদে গিয়েছিলে? বাতাসে কি তোমার কেশপল্লব উড়িয়েছিলে, নাকি ড্রয়িং রুমে বসে গল্প লিখছিলে? তুমি কি আজও সূর্যাস্ত দেখো, নাকি দ্বীপ্রহর গণ? আচ্ছা, আজও কি তুমি আবেগতাড়িত, নাকি নিঃসঙ্গ? আচ্ছা রূপন্তি, তুমি কি আজও অপেক্ষা করো, নাকি ম্রিয়মান? তেমনি হাজার প্রশ্ন। আমার দুচোখ হলো বন্দি কারাগারে আসক্ত। নির্বাক এ দুচোখ থেকে দুফোঁটা দুর্বোধ্য রহস্য টপ টপ করে পড়ল। গল্পটা
সেদিন ছিল মেঘাচ্ছন্ন বিকেল। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যা। অমিত হঠাৎই খুদে বার্তা পাঠালো, চলো আজ অজানায়, তুমি আসবে নীল শাড়ি আর কাঁচের চুড়ি পরে। আমি আসবো একগুচ্ছ কাঠগোলাপ নিয়ে, সাজিয়ে দেব তোমার ওই কৃষ্ণ কালো খোঁপা। অমিতের ভাবনায় আমি ছিলাম সারাক্ষণ, সাজলাম আমি অমিতের বাহানায়। সেদিনের মেঘাচ্ছন্ন বিকেলটিতে আমি আর অমিত হাঁটছিলাম লাল দিঘের পাড়ে, ভেজা কাশফুল যেন হাসছিল আমাদের দেখে। একসাথে হাঁটছিলাম অনেক পথ। অমিত বলল, রূপন্তি তুমি একটু দাঁড়াও, আমি কাঠগোলাপ আনি, তোমার খোঁপায় যে কাঠগোলাপ নেই। আমার চেতনায় তখন কাঠগোলাপের কথা এলো, বললাম আমিও যাই তোমার সাথে। অমিত বলল, না না তুমি দু মিনিট অপেক্ষা করো, আমি আসছি। আমি বললাম আচ্ছা ঠিক আচ্ছা। অমিত আমার দিকে তাকিয়ে একটা অজানা হাসি দিল, আমিও একটা হাসি দিলাম, কিন্তু শুষ্ক হাসিটার আগা গোড়া ছিল এলোমেলো। তখন বিকেল 4:45। আমি পাশে একটা ছাউনিতে বসেছিলাম, হাতে ছিল অমিতের জন্য আনা একটা রিস্ট ওয়াচ, রং কালো, কারণ অমিত কালো রং পছন্দ করে খুব বেশি। অনেক সময় পেরিয়ে গেল, অমিত আসলো না। বিকেল 5:50, হঠাৎ শুনতে পেলাম ফ্লেমনের সামনে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি স্তম্ভিত হয়ে গেলাম, পাশে থাকা লোকজনের বর্ণনায় শুনতে পেলাম হলুদ পাঞ্জাবি হাতে একগুচ্ছ কাঠগোলা বন্দি করে আমি ঘুমিয়ে আছে পিচ ঢালা রাস্তায়। আমি ছুটে গেলাম আমার অবয়বকে দেখতে, ভিড়ের মধ্যে আমাকে দেখে চিৎকার করে উঠল অমিত, রূপন্তি। ভিড় ঠেলে গিয়ে অমিতের হাতটা ধরতেই আমার হাতটাকে সজোরে জড়িয়ে ধরে বলল, রূপন্তি তোমার খোঁপায় কাঠগোলাপ সাজিয়ে দিতে পারলাম না, হয়তো এটা আমার ব্যর্থতা, ভালো থেকো রূপন্তি। আমি হঠাৎই মূর্ছা গেলাম, অমিত ঘুমিয়ে পড়ল সুখনিদ্রায়, আর কখনো অমিতের কণ্ঠে রূপন্তি নামটি শুনিনি, এটা আমার ব্যর্থতা, কারণ আমি কাঠগোলাপ ভালোবাসতাম, এজন্য প্রিয় মুখটি হারিয়ে ফেলেছে। অমিত আজও ঘুমিয়ে আছে অন্তপুরের চিলে কোঠায়, রূপন্তির দেখা ওইখানেই মিলবে। হঠাৎই কোনো একটা মেঘাচ্ছন্ন অপরাহ্নে তখনই হয়তো চিলে কোঠায় বসে রূপন্তির খোঁপায় কাঠগোলাপ সাজিয়ে দেবে অমিত। অমিত আজ এ পৃথিবীর অপরাহ্নে আসে না, প্রতিদিন আসে অন্তপুরের চিলে কোঠায়, কোনো একটা মেঘাচ্ছন্ন বিকেলে দেখা হবে অমিতের সাথে। আজি তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আমার, আজি সহসা ঝরিল চোখে কেন বারিধার বারিধার।